एवरीवन वेलकम बैक टू माय चैनल आमी सुगता অনলাইনে আমি একটা ফেস ওয়াশ নিয়েছি আর সেটা কি রকম এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি সিটিএম রোজই করি তার মানে ক্লেন্সিং টোনিং ময়শ্চারাইজিং ক্লেন্সিং এর দুটো পার্ট আছে একটা হচ্ছে ক্লেন্সিং মিল্ক আর ফেস ওয়াশ আর এই দুটোই আমি ইউজ করি ক্লেন্সিং মিল্কের কাজ হচ্ছে স্কিনের উপরে ধুলো ময়লা বার করে দেয় কিন্তু ফেস ওয়াশের কাজ হচ্ছে ভেতর থেকে ধুলো ময়লা পরিষ্কার করে আর উপরে যে এক্সেস অয়েলটা থাকে সেটাও পরিষ্কার করে যখন আমি 7-8 ঘন্টা বাড়ির বাইরে থাকি তখন বা মুখে চড়া মেকআপ যখন থাকে তখন কিন্তু মুখটা ডিপ ক্লিনের প্রয়োজন হয় সেই কারণে ফেস ওয়াশ কিন্তু খুব জরুরি আমি অনলাইনে এই প্রোডাক্টটা নিয়েছি নিয়ে তোমাদের সামনে এই প্রোডাক্টের প্যাকেজিং বটল এগুলো কি রকম তোমাদের সামনে আমি দেখাবো আর এটা এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয় কবার ইউজ করতে হয় ইউজ করার পরে এর বেনিফিট কি সমস্ত কিছু আমি তোমাদের সামনে এক্সপ্লেইন করব তারপরে তোমরাই ডিসাইড করবে প্রোডাক্টটা ভালো না খারাপ তাহলে চলো দেখে নিই প্রথমেই বলে রাখি প্রোডাক্টটা কিন্তু আমি পারচেজ করেছি এটা কোনো স্পন্সর ভিডিও নয় এটা হচ্ছে ওয়াও এর হিমালয়ান রোজ ফোমিং ফেস ওয়াশ যেটা কিনা বিল্ট ইন ফেস ব্রাশ ফর ডিপ ক্লেন্সিং আর এটা রোজ ওয়াটার আর অ্যালোভেরা এক্সট্রাক্ট থাকার জন্য স্কিনকে হাইড্রেট করছে এর মধ্যে কিন্তু কোনো প্যারাবিনস সালফেট সিলিকন এমনকি সিনথেটিক কালার পর্যন্ত নেই আর ওরা বলছে 98.7% এটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি আর এই প্রোডাক্টটা 50% এক্সট্রা দিচ্ছে অবশ্যই এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড আর এটা শুধু যে ক্লেন্সিং করবে তা না সঙ্গে এটা স্কিনকে টোনিংও করবে আর ফর অল টাইপ অফ স্কিনের জন্য এটা কিন্তু পারফেক্ট এই প্রোডাক্টটা ইউজ করার বেনিফিট হচ্ছে এর মধ্যে রোজ ওয়াটার আর অ্যালোভেরা এক্সট্রাক্ট থাকার জন্য এটা স্কিনকে কিন্তু হাইড্রেট করছে এর মধ্যে রয়েছে ভিটামিন এ বি সি আর ই আর সবাই জানো প্রোভিটামিন B5 আর ভিটামিন ই হচ্ছে স্কিনের নিউট্রিয়েন্ট যার ফলে এটা স্কিনকে রিপেয়ার করছে স্কিনের ডালনেস দূর করছে এই ফেস ওয়াশটা স্কিনকে ড্রাই না করে ক্লিন করছে ভেতর থেকে আর এই দিকটাতে রয়েছে হাউ টু ইউজ এবং কি ইনগ্রেডিয়েন্টস একটু পড়ে নিও আর নিচের দিকটাতে রয়েছে 7 বেনিফিট অফ ইউজিং ফেস ব্রাশ উইথ ফেস ওয়াশ এটা 7খানা বেনিফিট বলেছে একটু দেখে নিও আর এখানে বলেছে যে এই কন্টেনারটা ফেলে দিও না খালি হয়ে গেলে এটা আবার ইউজ করো এর মধ্যে রিফিল প্যাক ভরে নিতে পারো আর কোম্পানি সংক্রান্ত যাবতীয় তথ্য তুমি এই দিকটাতে পেয়ে যাবে এইখানে রয়েছে ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ারি ডেট এবং দাম তো একটু দেখে নিও এই হচ্ছে হিমালয়ান রোজ ফোমিং ফেস ওয়াশ ওয়াও কোম্পানির এটা তো এবারে তো খুলে তোমাদের দেখাচ্ছি বটলটা কীরকম এইবারে দেখো বটলটা হচ্ছে এইরকম হালকা পিঙ্ক কালারের মোটামুটি যেমন উপরে ছবিটা আছে সেই রকমই দেখতে গায়ে অনেক কিছু লেখা আছে মোটামুটি প্যাকেটে যা লেখা ছিল সেটাই রয়েছে এগুলো খুব ছোট ছোট লেখা আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে যাই হোক এটা মোটামুটি প্যাকেটে যা আছে আর যা বললাম সেইগুলোই মোটামুটি লেখা আছে আর এই মুখটা হচ্ছে ঠিক এই রকম একটা ক্যাপ দেওয়া রয়েছে দেখো এই জায়গাটা হ্যাঁ এবারে দেখো ঠিক এই জায়গাটা দিয়ে টানলে ক্যাপটা খুলে আসে এটা কিন্তু ক্লিপ নয় জাস্ট টানলেই ক্যাপটা খুলে আসবে এই দেখো এইবারে আমি তোমাদের এটা খুলে দেখাবো এই দেখো এই যে টানছি জাস্ট টানছি তাহলেই এটা কিন্তু খুলে এলো এই যে ব্রিসেলগুলো রয়েছে আবার দেখো এই যে পুশ করলেই এটা ঢুকে যাচ্ছে এই জিনিসটা থাকার ফলে কি হবে বলো তো হঠাৎ চাপ লেগে প্রোডাক্টটা বাইরে বেরিয়ে আসবে না এটা কিন্তু ক্লিপ নয় এটা জাস্ট পুশ করলেই বেরিয়ে যাচ্ছে এই যে ব্রিসেলগুলো হচ্ছে ভীষণ সফট আর খুব ভালো দেখো খুব ভালো ব্রিসেল প্রচণ্ড সফট আর এই যে মুখটা খুললে ভিতরে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি দেখো মুখটা খুলছি এবার এই দেখো একদম ট্রান্সপারেন্ট একটা লিকুইড হালকা রোজের গন্ধ রয়েছে একদম ট্রান্সপারেন্ট কোনো কালো অ্যাডেড কালার এর মধ্যে কোনো কালার নেই আর তোমার ফ্রেগনেন্সটা হালকা রোজের ফ্রেগনেন্স রয়েছে বেশ ভালো লাগছে
এবারে আমি তোমাদের প্রোডাক্টটা ইউজ করে দেখাবো। এটা কিন্তু মুখটা ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে প্রোডাক্টটা ইউজ করতে হবে। আমি যেহেতু শ্যুট করছি সেজন্য আমি হাতটা ভিজিয়ে নিয়েছি, হাতের উপরই অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। দেখো জল দিয়ে হাতটা ভিজিয়ে এসেছি, এইবারে আমি প্রোডাক্টটা ইউজ করব। দেখো ক্যাপটা খুলে নিলাম, এইবারে দেখো উপরের দিকটা পুশ করছি, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে উপরের দিকটা জাস্ট পুশ করলেই প্রোডাক্টটা বেরিয়ে আসছে, দেখো। হ্যাঁ, আর তারপরে এইভাবে সার্কুলার মোশনে কিন্তু এটা ইউজ করতে হবে। এইভাবে সার্কুলার মোশনে চোখের চারপাশ বাদ দিয়ে সারা মুখে গলাতে অ্যাপ্লাই করতে হবে। উপরের দিকটা পুশ করলেই প্রোডাক্টটা বেরোবে। এই দেখো আমি উপরের দিকটা পুশ করব, কেমন সুন্দর প্রোডাক্টটা বেরিয়ে আসবে, এই দেখো। এইভাবে সার্কুলার মোশনে ভালোভাবে সারা মুখে অ্যাপ্লাই করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। দিনে দুবার ফেস ওয়াশ ইউজ করা কিন্তু খুব জরুরি, বিশেষ করে যারা বাড়ির বাইরে যাও। যারা বাড়িতে থাকো তারা রাত্রিরে শোবার আগে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে তারপরে অন্যান্য প্রোডাক্ট ইউজ করো, তাহলে এফেক্টিভ হবে। আমি এখানে একটা ভিজে টাওয়েল দিয়ে প্রোডাক্টটা মুছে নিচ্ছি, কিন্তু এমনিতে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ব্রাশ থাকার কারণে স্কিনটা থরলি পরিষ্কার করা যায়, পোর্সের ভেতরকার ধুলোময়লা বেরিয়ে যায়, আর স্কিনটা ভালোভাবে ম্যাসেজ হয়, যার ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, আর সেই কারণেই স্কিন খুব গ্লোয়িং বলে মনে হয়। তোমাদের সামনে দেখো আমি সমস্ত কিছু এক্সপ্লেন করলাম, প্রোডাক্টটা কীরকম, কী কী জিনিস দিয়ে তৈরি, কী কী জিনিস এর ভিতরে নেই, হার্মফুল জিনিস যেগুলো এরা ব্যবহার করছে না। আচ্ছা, এর মধ্যে কোনো অ্যাডেড কালার নেই, বাট একটা হালকা ফ্রেগনেন্স আছে রোজের, যেটা আমার ধারণা রোজ ওয়াটার ইউজ করার ফলেই হয়েছে, এবং সেটা কিন্তু খুব ভালো লাগছে, সেটার জন্যই আরও ফ্রেশ লাগছে। আর বাটলটা তো ভেরি নাইস, আর এটা রিইউজেবল, তুমি নেক্সট টাইম পাউচ কিনেও এর ভিতর ভরে নিলে দামটা তোমার অনেক কম পড়বে। তো আমার কাছে প্রোডাক্টটা খুব ভালো লেগেছে, আর তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাও, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে হিট করলে আমার সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে।